দর্শক, ছাদ কৃষি পর্বে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার গুলশানে। গুলশান এলাকার যে বাড়ির ছাদগুলো আছে সেখানে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু কিছু শৌখিন মানুষ ছাদে বাগান, ছাদ কৃষি করেন, আবার কেউ কেউ করেন একেবারে নিজস্ব অনুভূতি থেকে, ভালো লাগা থেকে, দীর্ঘদিন করতে করতে এটার প্রতি একটা মায়া জন্মে গেছে এবং সেখান থেকে সে তার উৎপাদিত কিছু ফসল পরিবারের জন্য ব্যবহার করছে, কিছুটা তার পরিবারের বাইরে যারা শুভানুধ্যায়ী আছেন আত্মীয় স্বজনকে বিতরণ করছে। এরকমই একটি বাড়িতে আমি চলে আসছি, গুলশান 118 নম্বরে, গুলশান 2-এর মিসেস জেসমিন আক্তারের বাড়িতে। তার এই বাড়ির উপরেও ছাদ কৃষি আছে দীর্ঘদিন ধরে, 95-এর সেই সময় থেকে। পরবর্তীতে তিনি এটাকে আস্তে 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 বাড়িয়েছেন। এখন এই ছাদ কৃষি বা শাকসবজি উৎপাদনের পাশাপাশি তিনি পাখি পোষেন, খুব শখের বসে পাখি পোষেন। তার বাড়িতে আজকে আপনাদের আর নিয়ে আসছি, আমি যাব তার ছাদে। বসে বাড়ির ছাদে ফুল গাছ রোপণ দিয়েই শুরু হয় এই ছাদ কৃষির। তারপর একটু একটু করে বাড়তে থাকে ফুল ফল আর গাছের প্রতি ভালোবাসা। সেখান থেকেই একদিন ভবনের ছাদকে জমিন ভাবতে শেখা। এভাবেই দিনে দিনে এই ফুল ফল আর পাকপাখালির সমাবেশ। আপনার বাগান শুরু কবে থেকে? 95 থেকে 95, মানে আজ থেকে 20 বছর আগে। এটা এক ধরনের কৃষি তো, ছাদের কৃষি। হ্যাঁ, তার আগে কি এটার সাথে আপনার কোনো সংশ্লিষ্টতা ছিল না? ছোটবেলায় ভালো লাগা গাছগাছালি? জি জি, তখন শুধু আমি ফুল গাছে করতাম। কানাডাতে বেড়াইতে গেছি, তখন ওখানে দেখি এত সুন্দর টমেটো গাছের মধ্যে ধরে আছে, দেখে আমার এত ভালো লাগছে, তো ওখান থেকে আমি বীজ নিয়ে আসছি। বীজ এনে আমি সারা বসাই, তারপর আমি টমেটো করছি। টমেটো প্রথমেই টমেটো শুরু করছি, তারপর টমেটো, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া অনেক হইতো আমার, অনেক। গুলশান 2 118 নম্বর রোডের এই বাড়িটি ঘিরেই জসীমউদ্দিন আমি এটা সারা বছর আমি আমার এই টমেটো খাই। আমি বাজার থেকে আর কখনো টমেটো কিনি না। কেন কিনেন না? আমি যখন বাজার থেকে সবজি কিনতে যাই তখন দোকানদার বলছে যে সবচেয়ে অতিমাত্রা ফরমালিন এসে বিষ দেয় টমেটোতে, সেই জন্য এত ভয় পাইছিলাম, তো আমি টমেটোটা এর জন্য বেশি করি। তো আপনারটাতে আপনি কোনো বিষ ব্যবহার করেন না? না না, আমি কোনো বিষ না, আমার গরু আছে ওখান থেকে আমি গোবর সার দেই এখানে। আচ্ছা, আর কোনো সার দেই না। আচ্ছা, কোনো সার? তারপর আপনার কি পেস্টিসাইডস ব্যবহার করতে হয় না? আমি কীটনাশক? না না না, আপনি একদম 100% নিশ্চিত হয়ে খাচ্ছেন যে এটা বিষমুক্ত একটা ফসল, এটাই একটা বড় বিষয়। আমার ফ্রেন্ডদেরকে দিই, আমার আত্মীয় স্বজন সবাইকে দিই, অনেক বেশি টমেটো হয়। আচ্ছা, প্লাস্টিক টবে করছেন, ড্রামে করছেন, কিন্তু আপনি যদি ওই সাইড দিয়ে যদি আপনি বেড করতেন, হ্যাঁ, মানে একেবারে পারমানেন্ট স্ট্রাকচার করে, তাহলে কিন্তু আপনার ছাদটাতে আপনার ড্যাম হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। আপনি এবারই তো ভাঙবেন, আমি জি জি অবশ্যই। তখন কি আপনি ওই রকম একটা পারমানেন্ট আর একটু বেশি করে করব? তখন যিনি আমার বাড়ির প্ল্যান করে দিছেন উনিকে আমি প্রথমেই বলে দিছি আমার জন্য আমি এরকম গার্ডেন পছন্দ করি, আমার জন্য আমার ওরকম পছন্দ মতো আমাকে করে দেন। উনি আমাকে 3-4টা ড্রয়িং দেখাইছে, আমি একটা ওকে করে দিছি, এখন রাজুকে জমা দিছি। এটা ওদের যে পার্মানেন্ট স্ট্রাকচার করা সাইড দিয়ে, না? জি জি, আচ্ছা, মাটি থাকবে অনেক। হ্যাঁ হ্যাঁ, এই ছাদে টমেটো ছাড়াও আছে কামরাঙ্গা, পেয়ারা, আম, লেবু, ডালিম, আমড়া, জামরুল সহ নানান জাতের আরও কিছু গাছ। কথা হলো টমেটো এবং পেয়ারা গাছের কিছু সমস্যা এবং সমাধান নিয়ে। এই যে টমেটো করছেন, আমি অনেক জায়গায় দেখছি আপনার পাতা কুকড়ে গেছে, টমেটোর পাতা আপনি খেয়াল করেছেন? জি জি, এটা কিন্তু একটা ভাইরাস, আপনি জানেন এগুলো? জি,
এটা হলো এটা হলো আমি একটা ওই যে নার্সারিতে যাই ওনাদেরকে বলি ওনারা আমাকে একটা স্প্রে দিয়ে দেয় ওই স্প্রে দুইবার স্প্রে করলেই ওই ভাইরাসটা চলে যায় কিন্তু এবার আমি স্প্রে করতে পারি না একটু টাইম দিই নাই আমার আচ্ছা কিন্তু আপনি তো আমি ধরেই নিচ্ছেন যে ভাইরাস হলে আপনি স্প্রে করবেন ভাইরাস চলে যাবে কিন্তু ভাইরাস না হওয়ার জন্য এটা যাতে হবেই না সেই প্রিকশন আপনার নেওয়া উচিত না আমি সেটা ইয়ে করে দেখি না কি করব আচ্ছা আমাদের সাথে তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্য আমি একজন বিশেষজ্ঞ নিয়ে এসেছি উনি একেবারে মেইনলি উনি হচ্ছেন কৃষিবিদ কামরুজ্জামান সাহেব উনি একেবারেই এই অর্চার্ড গার্ডেন তারপর কৃষি ফল ফসল এগুলো নিয়েই কাজ করেন আসেন ছাতা কাগজের উপর দেখলেই এটাও এটা অন্য পোকা এটা আপনার পাতা ই করবে না ওইটা হয় ছোট ছোট পোকা ওটা ছোট ছোট পোকা খুবই দেখবেন লাফালাফি করছে অনেক নড়াচড়া করে সেটা হলে সাধারণত এটা কোঁকায় জাপ থাকলেও কোঁকায় কিন্তু আমি দেখলাম যে আপনার জাপ পোকাও নাই তার মানে এটা দুটো হতে পারে এক নম্বর যে আপনার এখানে হয়তো যে টবে যে খাবার দিয়েছেন গাছ যে ১৬ ধরনের খাবার খায় মানে ইউরিয়া টিএসপি পটাশ বেশি খায় মানে নাইট্রোজেন ফসফরাস আর পটাশ কিন্তু অন্যান্য যেমন মলিবডিনাম আছে তারপর ফেরাস আছে বোরন আছে এগুলো কিন্তু লাগে এই ধরনের অনেক মাইনর নিউট্রিয়েন্ট আছে যেগুলো গাছ খাবার মানে লাগে তা আপনি যে মাটিটা তৈরি করেছেন সেই সময় ওই ধরনের গোবর মিশ্রিত মাটি বা ফ্রেশ মাটি বহুবার ব্যবহৃত হয়েছে কি না ওই ধরনের মাটি আপনি ব্যবহার করছেন কি না সেটা একটা দিক আর একটা হলো আপনি যেখান থেকে চারাটা নিয়েছেন সেই চারাটাতে আপনার মানে চারা মানে আপনি যেখানে বীজতলা তৈরি হয়েছে সেখান থেকে ভাইরাসটা চলে আসছে কি তাহলে নিজের চারা তৈরি করলে এরপরে থেকে আপনি যেই টবে যে মাটিটা দেবেন এই টমেটোতে এখন যে মাটিটা ব্যবহার করবেন টোটাল এই মাটিটাকে আপনি ফেলে দিতে হবে ফেলে দিয়ে আপনি নতুন মাটি তৈরি করবেন এবং তার সাথে আপনি প্রথমেই মাটিতে কিছু টিএসপি পটাশ জিঙ্ক জিপসাম এগুলো খুব জিঙ্ক জিপসাম খুবই অল্প পরিমাণে লাগবে এই পরিমাণ মাটি দিয়ে আপনি মাটিটা এক মাস আগেই প্রিপারেশন করে তারপর যদি করে তাহলে এরকম যে কোনো একটা খাবারের জন্য কিন্তু এরকম পুষ্কায় দিতে পারে সেই খাবারের হয়তো এর হয়তো মলিবডেনামটা এখানে কম আছে কিংবা আপনার জিপসাম হয়তো বা এর মধ্যে নাই সেই জন্য আপনার কতগুলো কারণে পাতা কুঁচকিয়ে যায় আর যদি আপনি যে সিডটা ব্যবহার করছেন এই সিডটা হাইব্রিড সিড কিনা এবং সেখানে আপনার ভাইরাস আছে কি না এই জাতটা সম্পর্কে আপনার নিশ্চিত হতে হবে যেহেতু টবে চাষ করেন মাটিতে আপনাকে প্রিপারেশন করে নিতে হবে আগে থেকে আপনার বাড়ির যে মানে যে তরকারির খোসা টোসা বা যে ওয়াশ প্রোডাক্টটা আপনি ওই ধরনের তিনটা ড্রাম এখানে রাখেন ওই ড্রামের মধ্যে আপনি ওইগুলো ফেলেন ফেলে যখন পচে যাবে সেই পচানোটা আপনি যদি আবার গাছে দেন তাহলে ওর মধ্যে ওই সেই নিউট্রিয়েন্টগুলো আপনার কিছু কিছু থাকবে আমি এই যে তরকারির খোসা তারপরে মাছের ইয়া সবগুলি একটা জায়গায় আগে জমা রাখতাম একটু বড় ড্রাম দেবেন যাতে বাচ্চারা তিনটা ড্রাম থাকতে হবে আমরা এই ধরনের কথাও বলছি আপনি যদি এ মাটি চাও আবার এর সাথে খোল গোবর দিয়ে এক পাশে আপনি এত মাটি আপনি কোথায় ফেলবেন সেই জন্য আপনি যে কোনো ছাদের এক কোনায় যদি ত্রিপলের মধ্যে এই মাটিটা রেখে ওর মধ্যে আবার যদি এইরকম নিউট্রিয়েন্টগুলো মিশাইয়া দেন ওই ধরনের ওর মধ্যে খোল গোবর দেন দিয়ে তারপরে আপনি ঢেকে রাখেন ৬ মাস তারপরে আবার সেটা ব্যবহার করেন তাহলে আপনার ওই সেই মানে এই খাবারের শর্টেজগুলো না এটা হলো যে আপনি যত কম্পোস্ট আপনি যেহেতু ছাদ বাগান করছেন সেই জন্যে এটা হলো যে কম্পোস্ট একটু বেশি হলেই মানে এই পাতা পচা অন্যান্য পচা সার বেশি হলেই আপনার জন্য সেটা ভালো তাহলে আমার একটা প্রশ্ন আছে যদি তা করে তাহলে কি মাটি পরিবর্তন করলে এটা কি ভাইরাস ফ্রি হবে তার মানে সেক্ষেত্রে এই পাতাটা সেখানে যখন এই মাটিটা আবার ব্যবহার করবে তখন ওই মাটিটা আবার ছাদে শুকিয়ে নিতে হবে একটু আপনি মেলে দিয়ে শুকিয়ে যদি নেন তাহলে এটা আবার ভাইরাস ফ্রি হয়ে যাবে সেক্ষেত্রে এই যে এই ভাইরাস অ্যাটাকটা হবে না বলছেন সাধারণত ভাইরাস অ্যাটাক হবে না যদি মাটি থেকে যে খাবারের যে শর্টেজের জন্য যে রোগটা মানে আচ্ছা কিন্তু আপনার আমি যদি সিডে ভাইরাস থাকে হ্যাঁ কিংবা মানে যদি আপনি যেখান থেকে চারাটা আনা হলো সেখানে যদি ভাইরাস থাকে তাহলে তো সেটা করা কিভাবে বুঝবো না সিডে আপনি সাধারণত যে সিডটা যখন বাইরে থেকে কিনবেন এটা বিদেশি যে সিডগুলো সাধারণত এখন মার্কেটিং হচ্ছে সাধারণত ভাইরাস থাকে না তবে টমেটোতে অনেক সময় দেখা যায় কোন কোন যা একবারে মানে ভাইরাস সবচেয়ে বেশি ভাইরাস টমেটো আর মরিচ গাছে টমেটো মরিচ গাছে জি তাই না
আপনি তো ভালো কৃষি জানেন। আমি করতে করতে শিখে গেছি। তো আপনাকে আরেকটা কথা বলি, যে এই আছে না পেয়ারা, পেয়ারার ভিতরে অনেক সময় দেখি সাদা সাদা চিকন চিকন পোকা আছে। আমি আপনার পেয়ারা খেয়াল করেছি যে আপনার পেয়ারাতে কিছু কি বলে পোকা পাতায় আছে, আর হলো ভিতরে পোকা এই সময় হবে না, কিন্তু হবে হলো সিজনের সময়, বর্ষার সময় এত পেয়ারা ভিতরে পোকা হয়ে যায়। সেটা যদি আপনি দেশি জাত হয় তাহলে ছোট ছোট, সেজন্য আপনাকে এখন দেশি জাত ব্যাগিং করতে হবে। এর আগেও আমাদের চ্যানেল আই এ ধরনের প্রোগ্রাম প্রচার করেছে যে পলিব্যাগ দিয়ে ঢেকে দেওয়া, আর না হলে আপনার ওষুধ আগে দিয়ে দিতে হবে। কিন্তু আমরা তো পেয়ারা তো একসাথে পাকে না, সবসময় খাই, সেই জন্য হ্যাঁ সেই জন্য আপনার এটা সবচেয়ে ভালো হলো ব্যাগিং পোকাটার ডিম পাড়তে পারবে না। একটা পলিথিন আনতে বলেন, আমি এখনই দেখাই দিই কিভাবে ব্যাগিং করে দিয়ে দিই। আচ্ছা, প্রথমে আপনাকে এই গাছে আপনি একটা স্প্রে দিয়ে নিতে পারেন, কারণ এখানে এই সাইজের দেখেন বেশ কয়েকটা পেয়ারা আছে। যখন ওই স্প্রেটা শুকিয়ে যাবে তখন আপনি এরকম করে স্টেপলার মারতে পারেন, অথবা এখানে আপনি গ্রিপ দিয়ে দিতে পারেন। তাহলে আপনার এখন আর পোকা ডিম পারবে কি করে? আর ডিম পারার তো ওই নাই। আর যদি যদি বৃষ্টির পানি হয় তাহলে আপনার এই জায়গাতে পড়ে যাবে, এই কাঁটাতে পড়ে যাবে। এখন আপনি দেখতেও পাচ্ছেন এটা পাকবে কিনা, এবং এতে সুবিধা যে পেয়ারাটা আরও খুব তাড়াতাড়ি বড় হবে, এর মধ্যে কিছু পানি জমবে আর পোকা প্রশ্নই আসে না, পোকা কোথা দিয়ে যাবে। আর আমি এখানে এসে লক্ষ্য করলাম যে ছাদ কৃষির পাশাপাশি আপনি পাখিও আছে, পাখি এটা কি আপনারই? আপনি দেখেন আপনার নিজেরই? আচ্ছা, আপনি দেখভাল করেন? আমি দেখভাল করি, ওই যে আমার বোনের ছেলে আমাকে হেল্প করে, ও বেশি জানে। আচ্ছা, কিন্তু শুরু করেছিলেন কি আপনি না উনি? আমি আপনি আচ্ছা একটু যাই চলেন ওদিকটা দিন। দর্শক, এই বাড়িটি শুধু নয়, আশপাশের বাসার মানুষেরও ঘুম ভাঙে পাখির ডাক শুনে, যেন প্রকৃতির দারুণ ঐশ্বর্যের ভেতরে আছেন তারা। যান্ত্রিক কোলাহল আর অবিরাম গাড়ির শব্দকে উড়িয়ে দিয়ে এমন পাখির কলতান সত্যি পাওয়া কঠিন। এই ছাদে লালন পালন করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা রং বেরঙের শৌখিন পাখি। মিসেস জেসমিন ছাদ কৃষির পাশাপাশি পাখি পোষেন, এটাও তার একটা শখের মধ্যে ছিল এক পর্যায়ে। পরবর্তীতে ভাগনা দীপু যখন এটার সাথে যুক্ত হলেন, এটা শখের মধ্যে রইল না, এই পাখি পোষাটা হয়ে গেলো একটা বাণিজ্যিক কার্যক্রম। তো এই আমি পেছনে দেখতে পাচ্ছি বিশাল আকারের দুটো, এটাকে কি পাখি বলে ভাইয়া? গ্রিন উইং ম্যাকাও। এটা কোন দেশের পাখি? এটা অরিজিনাল হচ্ছে গিয়ে ইয়ের ব্রাজিলের আমাজন জঙ্গলের, কিন্তু এটা আরও ফার্মাররা আছে বাইরে, ওটা ব্রিড করে আমাদের কাছে ওরা সেল করছে। আচ্ছা, আপনি কত দিয়ে কিনেছেন এই জোড়া? 6.5 লাখ। 6.5 লাখ টাকা? হ্যাঁ, আমি শুনেছি আজকাল প্রিজিয়ান প্রায় 8 লাখ 10 লাখ টাকায় জোড়া বিক্রি। হ্যাঁ, এবং পাখি পোষাটা এখন আসলেই কিন্তু আর শখ না, বাংলাদেশে অনেক বার্ড ব্রিডার আছে, এটা একটা বিশাল বাণিজ্য এখন, বিশাল বাণিজ্য। তো আপনারও আপনি ওই বাণিজ্যের আওতার ভেতরেই চলে এসেছেন এখন। আমি শুনেছি আপনি খুব ভালো ব্রিডিং করেন, ভালো ব্রিডার আপনি। দীপু নামে সবাই আপনাকে, আপনি কোনটার ব্রিড ভালো করেন? আমি এখানে সর্বপ্রথম করছি ইলেকট্রাস প্যারট, তারপরে সিট্রন কাকাটু করছি, আর গালা কাকাটু করছি। এই তিনটার ব্রিড আমি মোটামুটি বাংলাদেশে সাক্সেসফুলি। এটার সত্যতাটা কিভাবে প্রমাণ করবেন আপনি? সত্যটা যারা পাখিটাকে পালে ওরা মূলত সবাই আমাকে চিনে যে ইলেকট্রাস প্যারট আমি ব্রিড করছি বাংলাদেশে। আমার পরে হয়তো করছে অনেকে, কিন্তু স্টার্টিং শুরু আমি। আচ্ছা, ইলেকট্রাস এবং কাকাটু এই দুইটা ব্রিড আমি প্রথম করছি। আচ্ছা, আপনি শিখলেন কিভাবে? আমি অস্ট্রেলিয়া থেকে বই নিয়ে আসছি, এটার উপরে বই পাওয়া যায়। আচ্ছা, তো বই পড়াশোনা করে 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 আর কি শিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা সবাই জানে এখন, যারা পাখি প্রেমী, যারা পাখি পোষে, সবাই জানে, সবাই আমাকে চিনে। আপনার কাছে সবচেয়ে দামি পাখি কোনটা? মেজর মিশেল কাকাটু। কাকাটু, মেজর মিশেল কাকাটু, কোন এলাকার পাখি এটা? এটা অরিজিনাল হচ্ছে গিয়া অস্ট্রেলিয়ার। এটার জোড়ার দাম কত হয়? এটার জোড়ার দাম $18,000। আপনার এটা ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট। তো $18,000 ইনভেস্ট করে আপনার কত দিনে এটা রিটার্ন আসবে এবং লাভটা পেতে থাকবেন আপনি? 5-6 বছর। 5-6 বছরের ভিতরে আপনার $18,000 রিটার্নটা আসবে, মূলধনের রিটার্ন। আবার নাও আসতে পারে না, যদি ডিজিজ হয় ইয়ে হয় সেটা থাকবে, সেটা যে কোনো বিজনেসেই আছে। কিন্তু এই $18,000 ইনভেস্ট করে আপনার যদি লাভ আসে কত পর্যন্ত আসতে পারে রিটার্নটা? আমার একটা ইলেকট্রাস প্যারট ছিল মনে হয় 2,50,000 মতো পড়ছে, ওটার থেকে আমি কত 16-17 লাখ টাকা বের করছি।
তো সবকিছু বাদ দিয়ে পাখির ব্যবসাই করা উচিত না, সবাইকে দিয়ে তো হয় না, রিস্ক আছে তো, বাচ্চাগুলি মরে গেলে অনেক খারাপ লাগে। আমি একটা পাখি আনছিলাম ব্ল্যাক পাম কাকাটু, দেখাবো আপনাকে, ওই পাখিটা মারা গেছে ওই দিন আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে এক অবস্থা। আমার কান্না, ও তো কান্না করছে দুই দিন থেকে, আমার পুরো 16 লাখ টাকার গাড়ি শেষ, ওই এক পাখি মারা গেছে। আর মানে আপনি খুব এত আপসেট, খুব আপসেট ছিলেন, এত খুব এত আপসেট হয়েছে। প্রতিদিন করে দেখা, আস্তে আস্তে করে যে এটা হাতের মধ্যে বড় হচ্ছে, অনেক বেশি অনেক ভালো লাগে। আচ্ছা চলেন আপনার ভেতরে এটার মধ্যে ঢুকি। মূলত পাখি করতে খালাম মা, আচ্ছা ওখান থেকে আমি শুরু করছি। আপনি যখন শুরু করেছেন এটা কি শখের বসে না কমার্শিয়াল? শখের বসে, কিন্তু এখন কমার্শিয়াল হয়ে গেছে, এখন তো একদম পিওরলি কমার্শিয়াল। বক্সে ঢুকে ডিম পাড়ে, ডিম থেকে তারপর বাচ্চা, আমরা ছোট বাচ্চা হাতে নিয়ে নিই, নিয়ে হ্যান্ড ফিডিং করে। আমি সব কম্পিউটারে ছবি আছে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা এখন কোনো বাচ্চা আছে কোথাও? না বাচ্চা নাই। আচ্ছা এই যে লালটা, এটা 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 হচ্ছে রেড সাইডেড ইলেকট্রা, রেড সাইডেড ইলেকট্রা। এই ইলেকটা বাংলাদেশের ফার্স্ট আমি ব্রিড করছি, আমার জানার মতো এখন পর্যন্ত কেউ করতে পারে। এইটা এইটা এই ব্রিডটা বাংলাদেশে এটার পপুলেশন আছে কত হবে? আমার বেশি না, 8-10 পেয়ার আছে। আর ওই সবুজটা, সবুজটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। ও আচ্ছা 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 আচ্ছা, মেল ফিমেল না? বাহ, এ তো একে তো দেখলে মনে হচ্ছে বাংলাদেশের পতাকা। ছাদ থেকে নিচে নেমে সাইফুল আলম দীপুর কাছে জানা গেল পাখির ব্রিড নিয়ে বিস্তারিত তথ্য। এই যে ছোট থেকে বড় হচ্ছে, এটা ব্রিডিং আপনার এখানেই হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ফিডিংটা আপনি এখানেই করেন না? হ্যাঁ হ্যাঁ। এটা কোনটা প্রজাতি? এই যে ইলেকট্রাস প্যারট। আচ্ছা এটা কয়দিনে ডিম থেকে বাচ্চা আসে? এটা এটা ডিমটা হ্যাচ হতে সময় হচ্ছে 28 ডেজ। আচ্ছা এগুলো তো হ্যাচিং এক সবই? হ্যাঁ হ্যাচিং এক। যে কয়টা ডিম দেবে সবগুলোই কি হ্যাচিং এক? মাঝে মাঝে একটা মিস হয়। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে। আচ্ছা ম্যাক্সিমাম দুইটাই? এটা দুটো দিয়েছে না, এটাই বলছিলেন যে দুটো করে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা তো ইকোনমিক্যালি আপনাদের জন্য ভায়াবল? হ্যাঁ হ্যাঁ। এই যে বাচ্চা বড় হয়ে, এটাই বড় হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ও রংটা তো প্রথম বোঝা যায় না, না তাই না? পরে পরে পশম ওঠার পরে রংটা বোঝা যায়। এবারের কর্তা বিশিষ্ট শিল্পপতি জসীমউদ্দিনও ছাদ কৃষির উদ্যোগে দারুণ উৎসাহী। তিনি জানালেন, নগর জীবনের যান্ত্রিকতা এড়িয়ে একটু সুস্থ থাকার জন্য রাজধানীর প্রতিটি বাড়ির মালিক কিংবা ভাড়াটে যার ছাদ ব্যবহারের সুযোগ রয়েছে তারাই ছোট পরিসরে কৃষির উদ্যোগ নেওয়া উচিত। হবি থাকলেই তো হয়তো এগুলি করা সম্ভব, আতাওয়াইজ আমি তো বাজার থেকে কিনেও খেতে পারি। বাজারেরটা তো আপনি কি 100% নিশ্চিত যে আপনি একটা কীটনাশকবিহীন সবজি খাচ্ছেন? সাংঘাতিক ব্যাপার, যেহেতু আমাদের হয়তো সুযোগ আছে সেই সেই সুযোগটা আমরা অবশ্যই ব্যবহার করা উচিত আমি মনে করি। গ্রিন এনার্জির জন্য বলা হয়েছে যে সোলার প্যানেল লাগানোটা ম্যান্ডেটরি, এরকম ছাদ কৃষি বা ছাদে বাগান, এটা কি সরকারের পক্ষ থেকে পলিসিগত দিক থেকে কি কোনো নিয়ম নীতি? অবশ্যই সরকারের উচিত এই ধরনের একটা পলিসি নিয়ে আসা যে অ্যাটলিস্ট মিনিমাম একটা পার্সেন্টেজ যেন ছাদে বাগান করা যায় বা আপনার গ্রিন গ্রিনারি করা যায়, সেটি হলে আমাদের সেটি দরকার। আর সাথে সাথে অবশ্যই আপনি যেভাবে আপনি আন্দোলন করছেন বা আপনি যেভাবে গণসচেতনতা তৈরি করছেন সেই হিসাবে সরকারেরও উচিত এই কাজে আমাদের মিডিয়াগুলিকে ব্যবহার করে আরও সচেতন করে তোলা মানুষকে, এবং এটা অত্যন্ত প্রয়োজন কারণ আমাদের এই ঢাকা সিটিটা কিন্তু এত পলিউটেড সিটি, পলিউটেড সিটি, এটাকে গ্রিন করতে পারলে আমরা অনেক অংশে কিন্তু আমাদের অনেক কিছু থেকে আমরা বাঁচতে পারি। আজকে বাংলাদেশের যে কৃষি যে সফলতা এসছে আমি মনে করি আপনার একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আছে, এবং আপনি স্পেশালি আমাদের বাসাবাড়িতে মানে অনেক আগে থেকে যেভাবে শুরু করেছে যে বাগানের বুদ্ধিকরণ, সেটির কারণে কিন্তু
পোলট্রি ছাদের বাগান, হ্যাঁ দেখেন 95 যে কিয়োটো সম্মেলন যেটা হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে শহরের ছাদগুলোর ভেতরে অবশ্যই গ্রিনারি হতে হবে, সেটা যদি হতো তাহলে আজকে যে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট সম্মেলন হয়ে গেল কয়েকদিন আগে, হ্যাঁ কোনো কিছুতেই কিন্তু আমরা কোনো ডিসিশন আসতে পারছি না। বলা হচ্ছে কার্বন এমিশন 2% কমানো, কিন্তু সারা পৃথিবীর সর্ববিশ্বের সর্ববিশ্ব বিশ্লেষণ করার পরেও পরিবেশবাদীরা বলছে এটা কোনো দিন সম্ভব না, কারণ পশ্চিমা বিশ্ব কোনো দিন তার ভোগ কমাবে না। আজকে এই মুহূর্তে আমেরিকার 11টা অঙ্গরাজ্যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হচ্ছে তুষারপাতের কারণে, স্কুল কলেজ বন্ধ, 7,000 ফ্লাইট ক্যান্সেল হয়েছে। এগুলো তো সবই বৈশ্বিক উষ্ণতা, এবং বাংলাদেশ একটা ভালনারেবল কান্ট্রির ভিতরে সবচেয়ে নাম্বার ওয়ান। আমাদের যে খাদ্যের স্বয়ম্ভরতা আছে এটা যে কোনো সময় নষ্ট হতে পারে যদি আমরা এই সমস্ত ইস্যুগুলোতে সচেতন না হই। সেই হিসেবে আমি মনে করি যে আমাদের উচিত যে সরকারের সচেতনতা সৃষ্টি করাটা খুবই দরকার, এবং এগুলিকে আমাদের সিরিয়াসলি এই ইস্যুগুলো ভাবা দরকার, সিরিয়াসলি নেওয়া উচিত। এটার ফিমেলটা মারা গেছে, আজকে 3 বছর ধরে আমি ওর ফিমেল খুঁজতেছি পাচ্ছি না। কি নাম জানি বলছেন? মেজন মিশেল কাকা। তো বাহ, ওইটা ওইটা হচ্ছে ব্ল্যাক পাম, আর ওটা হচ্ছে কি আপনার কাছে আসবে? এগুলো আসবে, সব আসবে। এই যে পায়ের রিংটা লাগে না, বোঝা যায় এটা ইয়া না, ওয়াইল্ড না আর কি, পোষা পোষা। দেখি বাবা, ভয়ের কোনো কারণ নাই। এই যে মুখে দিয়ে আপনি আঙুল দেন না, কামড় জীবনে দিবেন, এটা হ্যান্ড ফিডিং করা বাকি। এগুলি এই জন্য আর কি এগুলি মানুষের সাথে থাকতে পছন্দ করে। আপনি ভালোই তো।